আসসালামু আলাইকুম, আমি শাহিন আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সুন্দরবন কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি শ্রেণী তৃতীয় বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে পাঠদান করব। চলো শিক্ষার্থীরা দেখে আসি আমরা আজকে কি বিষয় নিয়ে পাঠদান করব। আজকে আমরা অধ্যায় 3 আখলাক নিয়ে পাঠদান করব। আর আখলাক সম্পর্কে দেওয়া আছে বইয়ের পৃষ্ঠা নং 28। আখলাক অর্থ হচ্ছে চরিত্র। চরিত্র হচ্ছে মানুষের মানবীয় গুণাবলী এবং বাহ্যিক গুণাবলীর উপর ভিত্তি করে হয়। চরিত্রটা হচ্ছে কার কিরকমের আচরণকে কেমন কার সাথে ব্যবহার করে সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। অর্থাৎ 3 আখলাকে দেখো, প্রথমে তোমাদের আছে আব্বা আম্মার কথা শোনা। আব্বা আম্মার কথা আমরা শুনবো। আব্বা আম্মার আখলাকের পরে যদি কারো স্থান হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বাবা মায়ের। এই জন্য বাবা মায়ের প্রতি সম্মান রেখে তাদের কথা শোনা, তাদের কথা মতো কাজ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য ও দায়িত্ব। দায়িত্ব বলতে বোঝায় যখন আমরা তাদের সেবা করব, তাদের কথা শুনবো, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। আব্বা আম্মার কথা শোনা, তারপরে হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, তারা যে ব্যাপারে খুশি হবে সেই কাজগুলো করা, যে কাজগুলো করতে তারা অসন্তুষ্ট থাকবে সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। তারপরে রয়েছে এখানে আরও যে অধ্যায়গুলো রয়েছে সালাম বিনিময় করা। আমরা কারোর সাথে দেখা হলে সালাম দেবো এবং সেই সালামের উত্তর নেবো এবং বড়দের সাথে সম্মানের সাথে কথা বলবো, ছোটদের সাথে স্নেহ ব্যবহার করবো, বাসার মেহমান আসলে তার সাথে ভালো ব্যবহার করবো, তারপর জীবজন্তুর সাথে ভালো ব্যবহার করবো, পশুর জন্য সেবা করবো, গরিবদেরকে সেবা করবো, তারপর হচ্ছে সকলের সাথে ভালো ব্যবহার করবো। এই যে ভালো ব্যবহার করা এবং এসে ভালো ব্যবহার থেকে ভালো কিছু শেখায়, এটাকেই আখলাক বলে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কোন ব্যবহারটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং কোন ব্যবহার থেকে আমরা যেগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে গড়ে তুলব সেই সম্পর্কে জানতে হলে বুঝতে হলে তোমাদেরকে আখলাক কথাটিকে ভালো করে পড়তে হবে। আশা করি শিক্ষার্থীরা কথাটা বুঝতে পেরেছে এবং তোমরা বাসায়টা খুব সুন্দর করে রিডিং করবা এবং এই রিডিং করার পর সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন করাবো। চলো দেখে নিই আমরা বোর্ডে আমরা কী কী প্রশ্ন করবো এবং শিখ। 1 নম্বর আছে, আব্বা আম্মা খুশি থাকলে কী লাভ হয়? আব্বা আম্মা খুশি থাকলে আল্লাহ সন্তুষ্ট হন, আব্বা আম্মা খুশি সন্তুষ্ট হন এবং আমরা আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলে আমরা জান্নাত লাভ করব। আমি আমার মতো করে তোমাদেরকে গুছিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে বইয়ের থেকে সুন্দর করে গুছিয়ে শিখে নিখবে এবং লিখে নিখবে। দ্বিতীয়টা হচ্ছে, সহপাঠীদের অসুখ হলে কী করব? সহপাঠীদের অসুখ হলে তাদের সেবা করব, তাদের যত্ন নেব, তাদের সান্ত্বনা দেব এবং তাদের সাথে যোগাযোগ রাখব, সুস্থ না হওয়া পর্যন্ত যতটুকু সম্ভব তাদেরকে সেবা করব। তারপর হচ্ছে, মেহমানদের সাথে ভালো ব্যবহার করলে কী উপকার হয়? মেহমানদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হন এবং আল্লাহ খুশি হলে আমরাও সন্তুষ্ট থাকব। সহপাঠী কাদের বলা হয়? সহপাঠী কাদের বলা হয়? একই বিদ্যালয়ে একই শ্রেণীতে পাশাপাশি বসে আমরা যাদের সাথে পড়ালেখা শিখে থাকি তাদেরকে সহপাঠী বলা হয়। এবং দেখো, আব্বা আম্মার জন্য আমরা কোন দোয়াটি করব? আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব, রাব্বি আরহামহুমা কামা রাবায়ানি সাগিরা। অর্থ হচ্ছে, আল্লাহ আব্বা আব্বা আম্মা আমাদের জন্য যে সুখ ত্যাগ করেছেন এবং যতটুকু আমাদের জন্য করেছেন আমরা যেন তার জন্য ততটুকুই করতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা আখলাক সম্পর্কে জেনেছি এবং আখলাক থেকে আমরা 5টি প্রশ্নও শিখে নিয়েছি এবং এই 5টি প্রশ্ন আমরা বাসায় ভালো করে পড়ব, লিখব এবং শিখব। এর পাশাপাশিও তোমরা যেটা করবে রিডিংটাকে খুব সুন্দর করে করবে। এখানে অনেকগুলো ঘটনাও রয়েছে, সেই ঘটনাগুলো সম্পর্কেও জানবে। একটি ঘটনা রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাসায় যখন অতিথি হয়ে এসেছিল, সে অতিথির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন সেই সম্পর্কে একটি ঘটনা রয়েছে এবং মায়ের সেবা নিয়ে একটি ঘটনা রয়েছে। এই ঘটনাগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং শিখবে। এখান থেকে এখনই তোমাদের শেখার বয়স, এই জন্য তোমরা এই আখলাক কথাটি খুব ভালো করে শিখবে, ভালো করে পড়বে, যেন অনেক বেশি শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো এবং নিজেকে ওরকম একটি আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারো। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা।
আশা করি তোমরা আজকের এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে যে রিডিং সম্পর্কে বলেছি সেই রিডিংটাও তোমরা বুঝতে পেরেছো এবং সেটার উপর ভিত্তি করে তোমরা বাসায় ভালো করে রিডিং করবে। আর একবার প্রশ্নটা দেখে নিই, আপা মা খুশি থাকলে কি লাভ হয়? আপা মা খুশি থাকলে আল্লাহ সন্তুষ্ট হন, আর আল্লাহ সন্তুষ্ট হলে আমরা জান্নাত লাভ করব। এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল, সহপাঠীদের অসুখ হলে কি করব? সহপাঠীদের অসুখ হলে তাদেরকে আমরা সেবা করব, যত্ন নেব, সান্ত্বনা দেব এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সাথে আমরা যোগাযোগ রাখব। তারপর আছে, মেহমানদের সাথে ভালো ব্যবহার করলে কি উপকার হয়? মেহমানদের সাথে ভালো ব্যবহার করলে মেহমানও খুশি হয়, আল্লাহও খুশি হন এবং মেহমানদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক তৈরি হয়। তারপর হচ্ছে, সহপাঠী কাদের বলা হয়? একই বিদ্যালয়ে একই শ্রেণীতে যাদের সাথে তোমরা পড়ালেখা করো বা আমরা পড়ালেখা করে থাকি তাদেরকে সহপাঠী বলে। আব্বা আম্মার জন্য আমরা কোন দোয়াটি করব? আব্বা আম্মার জন্য আমরা এই দোয়াটি করব, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা অর্থ হচ্ছে, আল্লাহ পাক যে দুঃখ সুখ শান্তি বাবা আমাদের জন্য ত্যাগ করেছেন, আমরা যেন সেই সুখ শান্তিটা ত্যাগ করতে পারি। দ্বিতীয়বার আবার আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরটি বুঝিয়ে দিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু